আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি খুব বেশি ভালো নেই কারণ আজকে সকাল থেকে আমি প্রায় অসুস্থ হয়ে পড়েছি দু চার দিন হয়ে গেছে তবুও সুস্থ হচ্ছি না তো আমি হসপিটালে ভর্তি হয়েছি দেখতেই পাচ্ছেন আমাকে স্যালাইনটা করা হয়েছে আমি চারটার দিকে মানে হসপিটালে ভর্তি হয়েছি আমাকে ইঞ্জেকশন ক্যানোলা সব কিছুই দিয়েছে হুট করে আমার যে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না বিছানা থেকে আর উঠতে পারছিলাম না তো মানুষের এমনই হয় তো কখন কার কিভাবে বিপদ আসে কেউ কিন্তু আমরা বলতে পারি না যে এভাবে আমি অসুস্থ হয়ে পড়বো সকালে আমি বেশ ভালোই ছিলাম কাজ করছিলাম হুট করে আমি আমার বাচ্চা যখন টয়লেট করেছে আমি একটু ওকে শ্বশু করাতে গিয়েই আমার মাজার এই অবস্থা হয়েছে মানে মাজাটা আর পারতেই পারছিলাম না তো বিছানা থেকেও আমি উঠতে পারছিলাম না তো এই কারণে হসপিটালে আমাকে ভর্তি হতে হয়েছিল তো আশা করছি আমি কিছুটা হলে একটু সুস্থ মানে সুস্থ হয়েছি বাড়ি ফিরেও চলে এসেছি তো এই যে বাড়ি ফিরে আসার পরে আপনাদের ভাইয়া ড্রাগন ফলটি নিয়ে এসেছিল ভাবলাম যে একটু ফল খেলে ভালো লাগবে তো একটু ফলটা কেটে একটু দেখাচ্ছি তো ফলগুলো আসলে ছোট হলেও কিন্তু অনেক মিষ্টি ছিল তো ড্রাগন ফলটা আমাদের সবারই খাওয়া উচিত কারণ ড্রাগন ফলে অনেক প্রচুর পরিমাণ ভিটামিন আছে তো আপনাদের ভাই এখানে প্রায় এক কেজি ড্রাগন নিয়ে এসেছিল আর এখন অ্যাভেলেবল ড্রাগন পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদের বেশি বেশি ড্রাগন ফল খাওয়ান আর সবাই সুস্থ থাকুন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আমি আবারও ব্লগ নিয়ে হাজির হতে পারি আর এই যে এখানে বিকালের দিকে বৃষ্টি চলে এসেছিলো ভাবলাম এটা একটু শেয়ার করি তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিও আশা করছি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আস